সুপ্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে সকলেই ভালো আছেন। আমাদের মসজিদ ব্লগ চ্যানেলে আপনাদের স্বাগতম। আপনাদের সাথে আছি আমি আকাশ, বরাবরের মতোই নতুন একটি মসজিদ সম্পর্কে জানাবো। বন্ধুরা, আজকে যে মসজিদটি সম্পর্কে জানাবো এটি হচ্ছে মসজিদ আল বিদিয়া। আল বিদিয়া মসজিদ আরব আমিরাতের প্রাচীনতম মসজিদ ও ঐতিহাসিক প্রত্নতাত্ত্বিক নিদর্শন, যা দেশটির উজ্জ্বল অতীতের সাক্ষী হিসেবে এখনও দাঁড়িয়ে আছে। এই মসজিদটি ফুজাইরা শহরের আল বিদিয়া নামক স্থানে অবস্থিত। 570 বর্গফুট জায়গার উপর এই মসজিদটির অবস্থান। ধারণা করা হয় 1446 খ্রিস্টাব্দে মসজিদটির নির্মাণ করা হয়েছিল। তবে লোকমুখে শোনা যায় ইসলামের তৃতীয় খলিফা হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর এর সময় ইসলাম প্রচারের জন্য আগত কিছু সাহাবা পাহাড় কেটে এই মসজিদটি নির্মাণ করেন। প্রায় 573 বছর বয়সী আল বিদিয়া মসজিদ স্বতন্ত্র বৈশিষ্ট্যের অধিকারী। এর আকর্ষণীয় স্থাপত্যশৈলী সবাইকে অবাক করবে, যাতে অত্যন্ত দক্ষ ডিজাইনারের ছোঁয়া লক্ষ্য করা যায়। মসজিদটি যেখানে অবস্থিত সেই জায়গাটিও এক অনন্য পরিবেশ। একদিকে পর্বত শ্রেণী, অন্যদিকে সাগর। সম্পূর্ণ কাদামাটি ও পাথরের তৈরি আল বিদিয়া মসজিদ। বড় ছোট আকারের পাথর এবং কাদামাটি দ্বারা মূলত মসজিদটি নির্মিত হয়েছিল। চারপাশে দেয়াল ছাড়া একটিমাত্র পিলারের উপর ভর করে আছে 500 বছরের অধিক পুরনো এই মসজিদ। মূল মসজিদে কোনো জানালা নেই, তবে বাতাস যাতায়াতের জন্য মূল ফটকের কিছুটা অংশ প্রায় সময় খোলা থাকে। আলো আসার জন্য ছোট ছোট কয়েকটা ফাঁকা রাখা হয়েছে। মসজিদের ছাদে ভিন্ন রকমের চারটি গোল গম্বুজ, ছোট মেহরাব ও একটি মিম্বর, ভেতরের দেয়ালের কারুকাজ, সব কিছুতেই রয়েছে দারুণ নির্মাণশৈলী। কোরআন রাখার জন্য চারপাশে রয়েছে বক্স করা। মসজিদের সামনে একটি পানির কূপ ও পেছনে দুটি দুর্গ আছে। দুর্গ দুইটি মসজিদের পেছনের অংশে পাহাড়ের উপর অবস্থিত। আল বিদিয়া মসজিদে জুমার নামাজ অনুষ্ঠিত হয় না, তবে প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ আদায় করেন মুসল্লিরা। 2003 সালের মার্চে দুবাই মিউনিসিপ্যালিটি নিজস্ব অর্থায়নে মসজিদের বাহ্যিক সৌন্দর্য বৃদ্ধি ও পর্যটকদের সুবিধার্থে নির্মাণ করেছে। ফুজিরা সহ পুরো আমিরাতের অন্যতম দর্শনীয় স্থান এটি। প্রতিদিন আল বিদিয়া মসজিদ প্রাঙ্গণ বিভিন্ন দেশ থেকে আসা পর্যটকদের ভিড়ে মুখরিত হয়। বন্ধুরা, আমাদের আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আমাদের চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো সময়। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।